হ্যালো গাইস সবাইকে স্বাগত জানাচ্ছি আরেকটি টিউটোরিয়ালে। আজকে টিউটোরলে কথা ছিল যে ম্যাক ওএস কিভাবে আপনি ইনস্টল করবেন আপনার ভার্চুয়াল বক্সে সেই টিউটোরিয়ালটি আমি দেখাবো। অনেকেরই আসা না অনেকেরই স্বপ্ন যে ম্যাক অপারেটিং সিস্টেম ইউজ করবে কারণ ম্যাক ল্যাপটপ বা কম্পিউটার ছাড়া আপনি কখনোই ম্যাক ওএস ইনস্টল করতে পারবেন না কিন্তু খুব মজার ম্যাক ওএসটা আসলে যারা যারা দেখছেন ম্যাকটা তো খুব একটা বিউটিফুল ইন্টারফেস সম্বলিত একটা অপারেটিং সিস্টেম। তো সবাই এটা আশা রাখে বা অনেকেই চাই যে আমি একদিন হল ম্যাকটা চালাবো কারণ আমার নিজের যদি একটা সিস্টেম থাকে তাহলে আমি অনেকটা অনেক আরাম ফিল করতাম তো এই প্রেক্ষাপটে যেহেতু আমার কাছে ভার্চুয়াল বক্স আছে যেখানে আমি অন্য সিস্টেম করতে পারি সেখানে আমি ম্যাকটাও যদি ইনস্টল করতে পারি তাহলে তো আমার সবটাই আশাটা অন্তত পক্ষে পূরণ হচ্ছে তো আমি ট্রাই করতেছি সেই আশাটা আপনাদের যাতে পূরণ হয় এবং আপনারা যাতে ভার্চুয়াল বক্সে আপনারা ম্যাক ইউজ করতে পারেন এবং আপনাদের ম্যাক ইউজ করার স্বপ্নটা পূরণ করতে পারেন কারণ কারোরই সেই লাখ টাকা খরচ করে বা অত সহজে কিনা ম্যাক সম্ভব না তো আমার পিসি যথারীতি এবং এই পিসির মধ্যে আগে যে যে কালিনিয়াসটা আমরা সেটআপ দিছিলাম এটা তো আমরা ওবিআই ফরম্যাট থেকে নিয়ে এটা আমরা কালিনিয়াস আর ডিস আইএসও ফাইল থেকে নিয়ে এটাকে রান করে দেখেন এটাকে রান করে দেখাচ্ছি আজকে আমি যে রান হয় কিনা কারণ অনেক হয়তো বলতে পারেন যে যেটা দেওয়া হলো রান করে তো দেখানো হলো না রান করে দেখাচ্ছি সমস্যা নাই তারপর এখানে দেখা লেখা আছে লাইভ লাইভ আর্ম ফ্রেমওয়ার্ক হ্যাঁ এখানে অনেকগুলো অপশন আছে ইনস্টল করতে চাইলে নিজেরটা করতে পারেন ইনস্টল আমরা আগেরটাতে কিন্তু করতে হয়নি কারণ আমাদের ডিস্ক মধ্যে আর এটা আপনি করে নিতে পারেন যথারীতি যেরকম আমরা উইন্ডোজ ফাইল আহ ডিস্ক থেকে ইনস্টল করে আমার কম্পিউটারের মধ্যে সেরকম তো আমরা লাইভ চালাতে চাই তো লাইভে ক্লিক করলাম ক্লিক করার পর কিছুক্ষণ পরে দেখতেছি এটা ইনস্টল হচ্ছে এটা কিন্তু ওল্ড ভার্সন এটা মনে হয় আমার ষোলো না সতেরো ভার্সন এটা আহ তো এটারও অনেক সময় কাজে লাগে এটা অনেকগুলো জিনিস সুন্দর করে দেওয়া আছে তো দেখেনি এটারও ম্যাকটা ইনস্টল করা দেখবো আর কি তো অবশ্যই আমাদের ভিডিওর সাথে যারা যারা আছেন সাহায্য করতেছেন আমাদেরকে দেখতেছেন ভিডিওগুলো গুলো লাইক করলে পছন্দ হলে অবশ্যই আমাদেরকে ইন্সপায়ার করবেন আমাদেরকে জানায় অন্তত পক্ষে একবার কমেন্ট করে দিবেন যে ভাই আপনার ভিডিওটা দেখলাম এমন লাগলো ওকে তাহলে আমরা একটু ইন্সপায়ার হব যে না আমাদের ভিডিওগুলো অনেকে দেখতেছে এবং হেল্প হচ্ছে ওকে এই যে দেখতে পাচ্ছি কালিন এটা হলো ওল্ড ভার্সন বেশি ওল্ড না এক বছরের বা দেড় বছর এখানে অপশনগুলো অ্যাপ্লিকেশন ক্লিক করলে এখানে অ্যাপ্লিকেশনগুলো বাইর হচ্ছে এবং কালিন এসে অ্যাপ্লিকেশনগুলো টুলসগুলো সব এখানে আছে তো এটা আমরা আইএসও ফাইল দিয়ে নিয়ে আসছিলাম ওকে এইদিকে সব দেখা যাচ্ছে রুট ফাইল এবং এখানে দেখতে পাচ্ছি আমাদের হ্যাঁ কানেকশনগুলো নেট কানেকশনের অপশনগুলো ওকে সবকিছু কিছু কম্পিউটারের মধ্যে ক্লিক করে কম্পিউটার ফাইলগুলো দেখতে পাবো তো এটা ছিল আমাদের কালিন অপশনটা এটাকে আমরা যদি শাট ডাউন করতে চাই সেম একইভাবে এখানে যাই লগ আউট করলেই শাট ডাউন হয়ে যাবে এখানে শাট ডাউন করলেই শাট ডাউন হয়ে যাবে তো কালিন ইনসা দেরি না করে এখন আমরা যাচ্ছি ম্যাকটাতে তো আমরা এর কোডে ক্লিক করলাম ক্লিক করার পর পাওয়ার অফ মেশিন করে দিলাম দেওয়ার পর আমরা আজকে দেখব হচ্ছে কিভাবে আমরা ম্যাক ইনস্টল করতে হবে যথারীতি নিউ বাটনে যাব যাওয়ার পর নেম দিব হচ্ছে ম্যাক ওএস ম্যাকের কিন্তু অনেক ভাষণ আছে সিরিয়া আছে মাউন্টেন লায়ন আছে এরকম আরো এক্সট্রা একটা বেশ কতগুলো রয়েছে তার মধ্যে আজকে আমরা হয়তো সিরিয়াটা ইনস্টল করব তো এই দেখেন ম্যাক দশ আসাদ ম্যাকের টাইপ সে নিয়ে নিছে নেওয়ার পর নেক্সটে ক্লিক করবো ক্লিক করবো র্যাম কত দেবো ম্যাক চালাতে একটু র্যাম বেশি লাগে টু জিবি রাখলাম নেক্সট করবো ক্রিয়েটে হার্ড ডিস্ক না আমার কাছে অটোমেটিক হার্ড ডিস্ক আছে

দেখেন ম্যাক অলরেডি কমপ্লিটেড তো ডিস্ক কমপ্লিটেড থাকলে আপনার কাছে সেটআপ টাটা এখানে সেটিং এ যা সেটআপ টাটা এগুলা এই যে এত ভেজাল করার দরকার পড়ে না আমার কাছে যদি এখন ভেজাল মনে হয় না কিন্তু আপনারা যারা যারা নতুন তাদের কাছে অনেক ভেজাল মনে হতে পারে কারণ আমারও ফার্স্ট টাইম অনেক ভেজাল মনে হয়েছিল এবং ডিসপ্লেটা এর এখানে রেজুলেশনটা একটু বাড়ায় দিবেন ডিসপ্লেটা সব দিয়ে ওকে করে দিব দেয়ার পর এখন যদি রান করি আই থিংক সুন্দরভাবে রান হবে এই যে রান হচ্ছে অনেক মজা ম্যাক আপনি যে চালাবেন আমিও বেশ অনেকদিন পরে চালাচ্ছি ম্যাকটা আর প্রথম প্রথম খুব চালাতাম রেগুলারলি চালাতাম এবং মজা লাগতো তো আসলে ম্যাকওয়েজ মতো ওইজি হয় না কিন্তু আসলে এটা সবার সাধ্যের মধ্যে থাকে না এবং সবাই এটাকে ইউজ করতে পারে না এটাই হলো মেন প্রবলেম আর আপনি এটা কথা থেকে কালেক্ট করবেন সেটা ডিসক্রিপশনে আমি দিয়ে দিব আপনি সেখান থেকে কালেক্ট করে নিতে পারেন বা আমাদের সাথে কন্ট্যাক্টও করে নিতে পারেন কোনো সমস্যা নেই যদি আপনি ওভাবে কালেক্ট করতে না পারেন তাহলে কন্ট্যাক্ট করবেন কি ওয়েতে কালেক্ট করতে ওটা আমরা ইনফরমেশন আপনাকে দিয়ে তো চলছে কাজ হচ্ছে কারণ ম্যাক ওয়েস চালাতে গেলে আপনার পিসির কনফিগারেশনও মোটামুটি ভালো লাগবে কম কম করে হলেও এইট জিবি র্যাম তো লাগেই

এফ চাপতে হবে ডান পাশে কন্ট্রোলটা ডান পাশে কন্ট্রোলটা চাপতে হবে কিবোর্ডের আর এফ দেখো সুইচ করেন ফুল পর্দায় কনভার্ট হয়ে যাবে তো দেখতে পাচ্ছেন ফুল পর্দায় কনভার্ট হয়ে গেছে এখানে আমাদের রেজুলেশন একটু প্রবলেম আছে কারণ ডিসপ্লের সাথে রেজুলেশনটা মিলতেছে না তো ফুল পর্দায় চালাতে পারবেন এবং দেখতে পাচ্ছেন আমরা ম্যাক ওএস প্রবেশ করেছি এবং ফাইন্ডারে যদি ক্লিক করি ফাইলে যদি ক্লিক করি এবং অ্যাবাউটে যদি ক্লিক করি অ্যাবাউট দিস ম্যাকে যদি ক্লিক করি এটা কিন্তু হ্যাকেন টোস্ট দিয়ে কম্বাইন করা দেখতে পাচ্ছেন আমরা ইউসু চালাচ্ছি ওকে সিস্টেম ইনফরমেশন অ্যাটেম্প টু অ্যাক্সেস এস অ্যাক্সেস ওয়েবসাইট ওকে ওকে করে দিলাম একটা ইনফরমেশন দিছিল আর কি দেখেন আমাদের কি কি দিছে ওএস এক্স ইউসু মিটি ভার্সন 10.10 ম্যাক প্রসেসর 3.3 গিগাহার্জ আননোন মেমরি 2 জিবি আমরা দিছিলাম 16 মেগাহার্জ ডিডিআর র‍্যাম গ্রাফিক্স ডিসপ্লে 3 এমবি কারণ গ্রাফিক্স ডিসপ্লে আমার ওরকম নাই ভালো তো এটা আমরা ইনফরমেশন দেখতে পেলাম যে অবশ্যই আমাদের এখানে ম্যাক ওয়েস ইনস্টল হয়ে গেছে কারণ অনেক সময় থিম টিম দিয়েও কিন্তু ম্যাকের মতো তৈরি করে নেওয়া যায় কিন্তু থিম আর অপারেটিং সিস্টেম তো এক না ওকে আমরা আরো যদি ইনফরমেশন দেখতে চাই এদিকে দেখলে আমরা তারিখ তারিখ এবং ডেট দেখতে পাবো ফুল আপনার ম্যাক ওয়েসটা ইনস্টলড হয়ে আসছে উইন্ডোতে আমরা ক্লিক করলে মিনিমাইজ ম্যাক্সিমাইজ ফোল্ডার মাই ফোল্ডার আমি হয়তো একটা ফোল্ডার তৈরি করে রাখছিলাম এই যেখানে ম্যাকের এটা তারপর যদি আমরা এখানে সেটিং এ দেখতে চাই ভিউএ গেলাম ভিউ যায় যদি আমরা এডিটে যাই এডিটে যাওয়ার পর যদি আমরা স্পেশাল ক্যারেক্টার হ্যাঁ শো ক্লিপবোর্ড ইত্যাদি যত ধরনের জিনিস আছে এবং কালারগুলো ফোল্ডারের কালারগুলো আমরা এখানে চেঞ্জ করতে পারি খুবই মজাদার এবং কালারফুল একটা অপারেটিং সিস্টেম আমরা ডিস ম্যাকে যদি যাই শাটডাউন স্লিপ রিস্টার্ট স্টোর সিস্টেম পারফরম্যান্সে যদি ক্লিক করি সিস্টেমের অপশনগুলো চলে আসবে যদি ক্লিক করি তাহলে ওয়ালপেপার চেঞ্জ করতে পারবো তারপর ব্যাকে যদি এখানে ক্লিক করতে হবে আর যদি নেট ব্রাউজ করতে চাই তাও করতে পারবো ম্যাকে সুবিধাটা কি আসলে বলি ম্যাকে দিয়ে আপনি টার্মিনালে যদি কাজ করেন কমান্ড পড়তে সেটা আপনি খুব সহজে করতে পারেন আপনি টার্মিনাল ইউজ করেন এবং ম্যাকে কমান্ড করতে এবং প্রোগ্রামিং করতে অনেক সহজ কারণ ম্যাক ওএস এর মধ্যে পাইথন তারপর হচ্ছে আপনার নোটজেস জেস ইত্যাদি জিনিসগুলো অটোমেটিক প্রি ইনস্টল দেওয়া থাকে সেক্ষেত্রে আপনার ওগুলো প্রোগ্রামিং করতে অনেক সুবিধা হয় ইভেন হ্যাকিং এর জন্য অতটা না তবে প্রোগ্রামিং এর জন্য বেস্ট হ্যাকিং এর জন্য আপনি এটাকে কনভার্ট করে নিতে পারেন তো তার থেকে প্রোগ্রামিং এর জন্য সবথেকে বেস্ট আর এই যে অ্যাপ অ্যাপ্লিকেশন যেমন আমরা অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশন ডাউনলোড করি অ্যাপ স্টোর থেকে সেরকম এখানেও অ্যাপ স্টোর আছে আপনি এখান থেকে ক্লিক করলে অ্যাপ স্টোরতে ঘুরে আসতে পারেন অ্যাপ স্টোর লোড দিয়ে আপনাদেরকে দেখাই লোড হচ্ছে অ্যাপ স্টোর যেহেতু আমাদের নেট কানেকশন করাই আছে লোড হচ্ছে তো আসলে অনেক সহজ এটা আপাতত যে মিনিমাইজ করে রাখতে এখানে এখানে করি মিনিমাইজ করে এই ডকে চলে আসলে এটাকে বলা হয় ডক নিচের এই যে জায়গাটা যে এখানে অ্যাপ্লিকেশনগুলো আছে এগুলোকে বলা হয় ডক এবং এখান থেকে আমরা সাউন্ড সেটআপ করতে পারি ইউজার সেট আপ করতে পারি সব সেট আপ করতে পারি তো আমি করা যে ক্লিক করে কাটে দিচ্ছি

আপনি যখন মাউসের ঘোরাবেন উল্টা দিকে কাজ করে আর কি উল্টো কাজ করে তো এখানে অনেক অ্যাপস অ্যাপ্লিকেশন আপনি ডাউনলোড করতে পারেন এটা হলো ম্যাকের অ্যাপ্লিকেশন স্টোর তো দেখতে পাচ্ছেন কতগুলো পেড ভাসন কতগুলো ফ্রি ভাসন আছে তো ভিও এই ছিল ম্যাক আপনি কিভাবে ইনস্টল করতে পারেন এরপরে নেক্সট টিউটোরিয়ালে আমি দেখাবো কিভাবে আপনি আপনার কম্পিউটার ইনস্টলেট করতে পারেন এবং রান করতে পারেন যেহেতু লিনাক্সেরই একটি ওয়েস কালিনাক্সও একটা সো এটা বেশি কঠিন হওয়ার কথা না তো দেখা হবে পরে নেক্সট টিউটোরিয়ালটিতে আর অবশ্যই আপনারা আমাদের ভিডিও টিউটোরিয়ালটি যদি ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করবেন এবং কমেন্ট করবেন কোনো ধরনের কোশ্চিন কোশ্চিন যদি থাকে প্রবলেম ফেস করেন ভার্চুয়াল বা ইনস্টলের ক্ষেত্রে সেক্ষেত্রে আমাদের অবশ্যই কমেন্ট দিয়ে জানাবেন আমরা অলওয়েজ ওপেন এবং আমরা বিশ্বাস করি যে শেয়ার করার মাধ্যমে আরও বেশি জিনিস জানা যায় তো চেষ্টা করবেন ভিডিওটি ভালো লাগলে শেয়ার করার এবং অবশ্যই একটা সাবস্ক্রাইব করে নেবেন আর নেক্সট টিউটোরিয়ালটি আমাদের পাবলিশ হওয়ার সাথে আপনারা সাবস্ক্রাইব করা থাকলে অবশ্যই পেয়ে যাবেন সাথে সাথে তো দেখাচ্ছেন পরে নেক্সট নেক্সটে এবং ইথিকাল হ্যাকিং সিরিজটাকে অবশ্যই প্রমোট করবেন আশা রাখছি কারণ যেহেতু এটা আমাদের বিগ একটা সিরিজ বড় সিরিজ তো এটার জন্য সবারই রেসপন্স ভালোভাবে চাচ্ছি এবং সেটার ক্ষেত্রে যাতে সবারই একটা সহযোগিতা পায় আর ইভেনলি এটা খুব দরকার জরুরি তো দেখা হচ্ছে পরের টিউটোলে আহ বিওয়ার ধন্যবাদ এবং এই এই পর্যন্ত ভিডিও টিউটোলি স্টক